শহরের বাইরে এক টুকরো শহর, যে শহরটার মধ্যে সব কিছু রয়েছে। এই পরিবেশটা এই বোধহয় কলকাতা থেকে কাছে, এরকম কোথায় আর কোথাও নেই। বর্ধমানের রেসাতেই সম্ভব। নমস্কার, আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদের সরাসরি সম্প্রচার, আর ক্যামেরা দেবস্মিতার সঙ্গে আমি সোমনাথ। এই মুহূর্তে আমরা আছি তৃণমূল ভবনে এবং আমার সঙ্গে রয়েছেন লিওস কুজুর। 2016 সালের বিধানসভা নির্বাচনে যিনি বিজেপির প্রার্থী ছিলেন, গত নির্বাচনে যিনি বিজেপির প্রার্থী ছিলেন কুমার গ্রাম, অর্থাৎ আলিপুরদুয়ারের কুমার গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে, সেই লিওস কুজুর তার আরেকটি পরিচয়। তিনি কিন্তু আদিবাসী নেতা এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। সেই লিওস কুজুর আর আজ কলকাতায় তৃণমূল ভবনে এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, দুই মন্ত্রী মলয় ঘটক এবং চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে। আমি লিওস কুজুরের কাছে সরাসরি চলে যাব। কেন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান? আজকে আমি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস মামাটিতে যোগদান দিলাম। কারণটা, আমরা ডুয়ার্সে থাকি, ডুয়ার্সে আমরা জনগণ্য, যেরকম আদিবাসী গোর্খা কোচে মেচে বা আদার কাস্টের সবাই, আমরা কিন্তু উত্তরবঙ্গে আমরা একটা আলাদা সাইডে থাকি। তো যেভাবে সাউথ বেঙ্গল ডেভেলপ হয়েছে, তো যেভাবে মমতা ব্যানার্জি পুরো বঙ্গব্যাপী উন্নয়ন করেছে, তো আজকে আমরা জনগণ আদিবাসী গোর্খা কোচে মেচে আদার কাস্ট যত আমরা থাকি, ওরা বিশ্বাসী যে কি আগামী দিন একমাত্র মমতা ব্যানার্জি আমাদের ডুয়ার্সের বা তারাইয়ের জন্য উন্নয়ন করবে, আর উন্নয়নের জন্য ভাবতেছে, আর আগামী দিন সরকার হইলে অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে। যেরকম আদিবাসীর জন্য জয় জোহার ভাতা বিরসা মুন্ডার ছুটি করেছে, কারাম ছুটি করেছে, হাজরি মধ্যে তারা বিশ্বাস করেন যে মমতা ব্যানার্জি একমাত্র উন্নয়ন করতে পারেন। আমি আরেকবার জিজ্ঞাসা করবো, আপনি 2016 সালের বিজেপির প্রার্থী ছিলেন কুমার গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে, এবং সেখানে আপনি জিততে না পারলে দ্বিতীয় ছিলেন। এই কয়েক বছরে বিজেপি থেকে কেন মনে হলো যে বিজেপি আর করা যায় না, কেন মনে হলো? আপনারা কি এই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, আদিবাসীদের দাবি নিয়ে বিজেপির নেতৃত্বের কাছে দরবার করেছিলেন? আমরা জানি একটা গণতন্ত্র দেশ, যেভাবে বিজেপি থেকে অনেকজন ও টিএমসি থেকে অনেকজন বিজেপিতে যাচ্ছে, তো আমি বিজেপি থেকে টিএমসিতে যাচ্ছি, এটা গণতন্ত্র দেশ, আমরা যে কোনো পার্টি করতে পারি। তো আজকে আমরা বিশ্বাসী যে আগামী দিন আমাদের যে বাগান আছে, বাগান তারাই ডুয়ার্সে যত বাগান আছে, ওর মূল্যবৃদ্ধি এই রুলিং গভর্নমেন্ট মা মাটি মানুষের গভর্নমেন্ট আগামী দিনে মূল্যবৃদ্ধির, আমাদের যে হাজিরি আছে এই হাজিরির বৃদ্ধি, আমরা বিশ্বাসী যে কি 2021 আগে এই মূল্যবৃদ্ধি এত অবশ্যই হবে। একেবারে 2021 আগে লিওস কুজুর বিজেপি নেতা কুমার গ্রাম বিধানসভা থেকে 2016 সালের পদ্মফুল প্রতীকে দাঁড়িয়েছিলেন, এবং আজ তিনি তৃণমূল কংগ্রেস ভবনে এসে তৃণমূলে যোগদান করলেন, এবং তিনি বিশ্বাস করেন এবং তার দাবি আগামী দিনে আদিবাসী সমাজ পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে। আমি আপনাকে বলবো, উত্তরবঙ্গে 2019 সালের লোকসভা নির্বাচনে বেশ কয়েকটি আসনে বেশ ভালো ফলাফল করেছিল বিজেপি, তারপরেও কি আপনারা মনে করছেন বিজেপি আপনাদের বঞ্চিত করেছে? লোকসভাতে লোকসভা ইলেকশন আলাদা হয়, বিধানসভা আলাদা হয়। যেভাবে লোকসভাতে আমাদের উত্তরবঙ্গতে বিজেপির ফলাফল ভালো হয়েছে, কিন্তু 2021 এটা বিধানসভার ইলেকশন, তো ওইখানের জনগণের বুঝে যে কি আমাদের রাজ্যর বা আমাদের রাজ্যের উন্নয়ন করার জন্য আমরা কাকে ভোট দিয়ে জিতাইলে আমাদের উন্নয়ন হবে, বা আমাদের বাগানের ডুয়ার্সের পাহাড়ের তারাই ডুয়ার্সের যত লোক আছে, ওরা মানে জমিনের পাট্টা মিনিমাম ওয়েজ, আর সঙ্গে আমাদের যত দাবি দাওয়া আছে, আমাদের দাবি দাওয়া আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জরুর অবশ্যই
আজকে না হলে কালকে অবশ্যই আমাদের এই পুরো করবে। এটা লিওস, লিওস একটা প্রশ্ন করবো, লিওস কুজুর আমার সঙ্গে সরাসরি আছেন, বিজেপি নেতা, সদ্য বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেস ভবনে এসে রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক এবং চন্দ্রিমা বচ্চাস হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিলেন। এবং আমি লিওসকে বলবো, লিওস তুমি ওখানে ক্যান্ডিডেট ছিলে 2016 সালে, তুমি বিজেপি করতে, তোমার সঙ্গে তোমার সংগঠন ওখানে কেমন, তোমার সঙ্গে আরও কত নেতা, আদিবাসী নেতা বা কত নেতা আলিপুর দুয়ার বা ডুয়ার্স তরাইয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেবে? আজকে আমরা কোভিড সিচুয়েশানে দেখে আমরা এখন কম লোক আসছিলাম, আগামী দিন এখন আজকে আমরা মা মাটি মানুষ ঝান্ডা ধরলাম, আগামী দিন আমরা নিজের জায়গা গিয়ে আমরা মা মাটি মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নকে আমাদের সম্প্রদায় বা ডুয়ার্সের যত জনজাতি আছে ওদেরকে বুঝাবো, বুঝায়ে আমরা আমাদের জন্য অনেক কিছু করবে বা অনেক কিছু ভাবছে এটা বুঝায়ে আমাদের ওইখানে যত কর্মী আছে ওই কর্মীকে আমরা মা মাটি মানুষ সরকার আগামী দিন হবে, হইলে আমাদের যত দাবি দেওয়া আছে এই দাবি দেওয়াটা আমাদের পূর্ণ হবে আর কি। আমি লুইস কুজুর আমার সঙ্গে রয়েছেন, লুইস কুজুর আপনাকে জিজ্ঞাসা করব যে যে তৃণমূল কংগ্রেস, তুমি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছো, এই যে কেন বিজেপি ছাড়লে, কেন তৃণমূল কংগ্রেসে যোগ দাও, আমি একটু সরে আসতে বলবো, সবাইকে একটু সরে আসতে বলবো, কেন তৃণমূল কংগ্রেস ছেড়ে, কেন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে তোমার যারা সঙ্গী রয়েছে, তোমার যারা রাজনৈতিক সহকর্মী রয়েছে তাদেরকে কী বোঝাবে, তুমি কী বলবে, কী বার্তা দেবে? আমি একটু আমাদের দর্শকদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। জেমস, লুইস, লিওস কুজুর কী বার্তা দেবে, কেন বিজেপিটা ছাড়লে, কোন কোন অভিমান বা কোন কষ্ট বা কোন বঞ্চনা থেকে বিজেপিটা ছাড়লে, সেটার কী বলবে তুমি? আমি বিজেপিটা ছাড়া কারণ আমি একটা এসটি, আমি ডুয়ার্সে থাকি, আমি বিশ্বাসী আমাদের আদিবাসী সমাজের মধ্যে যে ডুয়ার্স তারাইয়ে বসবাস করে ওদের জন্য একমাত্র শুভচিন্তক, শুভভাবী একমাত্র মমতা ব্যানার্জি, আর অনেক কিছু ভাবছে, অনেক কিছু করছে, আর আগামী দিন আমি এসটি হয়ে একটা আদিবাসী হয়ে এই ডেভেলপমেন্টটা সারা তারাই ডুয়ার্সে মানে ঘরে ঘরে পৌঁছাইতে পারি, ওর জন্য আজকে আমি এই বিজেপি ছাইড়ে আজকে আমি তৃণমূলতে যোগ দিলাম। আমি আর একটা বলবো, আদিবাসী তোমাদের ওখানে বিজেপির সাংসদ রয়েছে, এমপি রয়েছে, তারা কি এই কবছরে আদিবাসী বা তপশিলি জাতি উপজাতি বা তরাই ডুয়ার্সের মানুষের জন্য কিছু করেনি বিজেপি? আজকে 2019-এ লোকসভা হয়েছিল, লোকসভাতে আমাদের ওইখানে ফলাফল ভালো হয়েছিল, কিন্তু এখন অবধি আন্দোলন হয়েছে কিন্তু সরকারিভাবে আদিবাসীদের জন্য বা ডুয়ার্সের জন্য যত আমরা চাইছিলাম অত হয় নাই আর কি। তো আমরা চাই রোলিং গভর্নমেন্ট সঙ্গে থাইকে আমরা আজকে আমাদের ডুয়ার্সের বাগানের সমস্যার সমাধান হোক, ওর জন্যই আজকে আমরা তৃণমূলের ঝান্ডা থামলাম আর কি। সমস্যার সমাধানের জন্য তারা রাজ্যের শাসক দলের হাত ধরছেন, বিজেপি ছেড়ে কুমারগঞ্জের 2016 সালের প্রার্থী লিওস কুজুর এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি সম্প্রচারে রয়েছে। এবং কেন বিজেপি ছাড়লো, কেন তৃণমূল কংগ্রেসে সে দলবল নিয়ে যোগদান করলো, সেই ব্যাখ্যা দিল। একদম শেষ তোমাকে আমি জিজ্ঞাসা করব, 2021-এর নির্বাচন, রাজ্যের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন প্রায় এসে গেল, তরাই, ডুয়ার্স, নর্থ বেঙ্গল, চা বাগান, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ওইসব জায়গায় কেমন ফলাফল করবে তৃণমূল কংগ্রেস? আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পাহাড়, নর্থ বেঙ্গলের 54 সিট আছে বিধানসভা। তো আজকে নর্থ বেঙ্গলে বহু জনজাতি থাকে,
ওর জন্য আমি এর আগেও বললাম জনজাতিদের জন্য শুভচিন্তক মমতা ব্যানার্জি কতগুলো সিট পাবে, কতগুলো সিট পাবে, 54টার মধ্যে কতগুলো সিট পাবে? 54টার মধ্যে আমরা বিশ্বাসী যে কি 40টা এবাব সিট পাইতে পারে, পাবে আমাদের টিএমসি মামাটি মানুষ জিন্দাবাদ। একেবারেই লিওস কুজুর দাবি করলেন উত্তরবঙ্গে 54টা আসনের মধ্যে 40টার বেশি আসন এবার বিধানসভা নির্বাচনে পাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জিকে মানুষ আশীর্বাদ করবে এমনটাই কিন্তু লিওস কুজুর তিনি জানিয়ে দিলেন। এখন পাহাড়ে ফিরে বা ডুয়ার্স তরাই তোমার নিজের এলাকা আলিপুর দুয়ারে গিয়ে আলিপুর দুয়ারের জনজাতিকে কি বার্তা দেবে? পাহাড়ি ফেরে আমরা আগে বিজেপি করতাম, আমি এটাই বার্তা দিব যে কি রুলিং গভর্নমেন্ট সঙ্গে থাইকে আমরা যত প্রকল্প আছে, ডেভেলপমেন্টের যত প্রকল্প আছে ওইটা আমরা সবাইকে দেওয়ার জন্য চেষ্টা করব। এই বার্তা দিয়ে আমরা জনগণকে বুঝাবো আর আগামী দিন আমাদের শুভচিন্তক মমতা ব্যানার্জি অনেক কিছু ভাবতেছে আর বাগানের জন্য আমরা বিশ্বাসী 2021 আগে একটা সমস্যা সমাধান, মজুরির জন্য একটা সমস্যা সমাধান করবে, আমরা একটা বিশ্বাসী। চা বাগান কার সাথে কি বলবে লিওস কুজুর? চা বাগান কোন দিকে, চা বাগানের শ্রমিকরা কোন দিকে? এখন যেরকম কর্মছুটি যেরকম 95 হাজিরি থেকে যখন অবধি সরকার আসছিলো তারপরে 95 থেকে 176 টাকা হয়ে গেছে হাজিরি। এখন তো চা বাগানের মানুষ কোন দিকে, বিজেপির দিকে না তৃণমূল দিকে, মানুষ কোন পক্ষে, কার পক্ষে? আমাদের চা বাগানের শ্রমিক ডুয়ার্সে তারাইয়ে 60% টিএমসি পার্টি থেকে আর বাকি 40% আনার চেষ্টা করবো। একেবারে অনেক অনেক ধন্যবাদ লিওস কুজুর। 2016 সালে আলিপুর দুয়ারের কুমার গ্রাম বিধানসভা থেকে বিজেপির প্রতীকে দাঁড়িয়েছিলেন এবং তিনি জিততে না পারলেও দ্বিতীয় হয়েছিলেন সেখানে, সেই লিও কুজুর আজ কিন্তু তার সংগঠন, তার দলবল আদিবাসী সমাজের মানুষদের নিয়ে তিনি কিন্তু কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং তিনি জানালেন পাহাড়ের মানুষ, তরাই ডুয়ার্সের মানুষ, উত্তরবঙ্গের মানুষ, চা বাগানের মানুষ, তারা কিন্তু প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আছে এবং উত্তরবঙ্গে কিন্তু ভালো ফলাফল করবে তৃণমূল কংগ্রেস। ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে সোমনাথ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এই মুহূর্তে বাংলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল এখন বিশ্ব বাংলা সংবাদ।